এই টমেটা চাষ করে বাপু আর সংসার তো চললো না, আর আগামী বছর এই টমেটা লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করিলাম। আর এই বারটা মনে হচ্ছে এই লাভের মুখ আর দেখবো না। আর ওই বারটা ওই বিষয়খালী বাজারতে দুইজন আইলো ব্যাপারী, তা উগার তো বাপু এবার আর দেখছিনি করবানে যাই পান্ডাই খেয়ে নি। এর আগের বারে দুই ব্যাপারি আইলো, ওগার ভূগোল বুঝিয়ে দুই পয়সা বেশি নিলাম। আসলে তো দুই পয়সার মুখ একটু দেখা যেত বাপু। সে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো মাল কিনতে পারলাম না। আজকে মনে হয় ব্যবসার মুখ চোখে দেখতে পারবো না, ব্যবসা আজকে হবে না নি, বুঝেছো? তো সে চাষা আমাকে আসতে কইলো, তো সে চাষা কই? ওই দেখো সে চাষা। ও কাশেম সাহ, ভুইতে কি আসো? এ বাপু এখানে আসি। তোমাদেরই তো খুঁজছি বাপু, এইদিকে এসো। তোমাদের আজকে কিভাবে বাটি বেলতে হয় দেখা যাচ্ছে। বাসতে এইদিকে এসো, তোমাদের তো খুঁজছি বাপু। বাসতে তোমরা কি এসো? হ্যাঁ স্যার স্যার আইসি। তাই টমেটা কি বেসবা? না বাসতে, এই মোটি আমি আর তোমার চাষি মিলে খাবো। তো স্যার স্যার খুললো ডাকিয়ে। তো স্যার স্যার তোমার এই টমেটার দাম কত, কত করে বেসবা? বাপু ওই আমি ওই এক এক জাতের টমেটা এক এক রকমের দাম ঠিক করেছি, তোমরা নিলি নাও না নিলি যাও। তো স্যার স্যার ওই জাত মাত শোনার টাইম নেই আমাদের, বুঝলে? ওইদিকে আবার হাটের বেলা চলে যাচ্ছে, আজকে আর ব্যবসা করতে পারবো না। তো তুমি ওই গড়ে কত নিমানে তাই খাও, মোটি চালাই দেবো একদম। না বাপু ওই আমি ওই জাতের নাম না কয়ে আমি ওই তোমাদের কাছে টমেটা বেচতে পারবো না। ওই দুই নম্বরই সাহেব ভাই আমি এই কাশেম করিনি, তোমরা টমেটা নিয়ে যাবা, নিয়ে দে কি করবা ওইটা তোমাদের বিষয়। চাষা যা দিবা তাড়াতাড়ি দাও, আমার হাটের বেলা গড়িয়ে গেল। তাহলে ওই বাপু এইসু কয়টা জাত দেখো, তোমাকে যেটা পড়তে হয় ওইটাই নিয়ে নে। ভাইসে এই ভুই রে মাছ কানে চলো, তাহলে বুঝবা না নে যে টমেটা কি রাখো। এই টমেটা গুলো দেখো বাপু কি করে। জাতের নামটা আর ওই দামটা একটু বলে দাও, আমাদের আবার হাটের বেলা চলে গেল, তো একটু যা করবো তাড়াতাড়ি করো। ভাই এই যে টমেটা দেখছো না, এই টমেটার জাতের নাম হইলো করিমির বর মাজাই দোষ। সসা এই একটা জাতের নাম হইলো, তা এই টমেটা তুমি কোনে পাইলে সসা? তাহলে বাপু ওই শোনো, এই টমেটার জাতের নাম দেওয়ার পিছনে রহস্য কি? ওই কয়েক বছর আগে টমেটার অনেক ফলন হইলো, আমি ওই বেশি এগুল পাচ্ছিলাম না, তা কয়টা টমেটা পয়সা গেইলো, ওই টমেটা আমি রাস্তায় ফেলাইলাম, ওই টমেটার উপর করিমের বউ দিল যখন পা তখন গেল তার মাজা। তারপরে তো বাপু ওই আমি এই টমেটার নাম দিয়েছি করিমের বউ মাজাই দোষ। কাশেম স্যার এ তো বিরাট আশ্চর্য নাম, তা তোমার এই টমেটা কত করে রাখবেন চাষা? আসতে ওই চল্লিশ করে দিয়ে নি, যেহেতু তোমার জাতের নাম বলেই দিয়েছি ওই চল্লিশ করেই দিয়ে নি। না চাষা ওই চল্লিশ মূল্যে দিতে পারছি না, একদম তিরিশ করেই নিয়ে নি। ভাইতে ওই তোমার কথা থাক আমার কথা থাক, ওই করিমের বর মুখ মুখে তাকিয়ে পঁয়ত্রিশটা টাকাই দিয়ে নি। চাষা তাহলে ওই হবে না, চলো আর অন্য কি জাত আছে একটু ফটাফট দেখাই দাও তুমি। আসতে এই জাতের নাম দিয়েছি আমি কুলসুমির কথা মনে পড়ে। তারপরের বাপু যখনই আমি টমেটার দিকে তাকাই তখনই আমার কুলসুমির কথা মনে পড়ে যায়, সেই জন্যই বাপু আমি টমেটার নাম দিলাম কুলসুমির কথা মনে পড়ে। চাষা তোমার দুঃখ জড়িত টমেটো জাত কত করে রাখবা নি চাষা? তা বাপু ওই তিরিশ করেই দিয়ে নি। তো চাষা তোমার কথাও থাক আমার কথাও থাক, তুমি ওই বিশ করেই নিয়ে নি। ভাইসে ওই কুলসুমের মুখ মুখে তাকিয়ে ওই পঁচিশ টাকা করেই দিয়ে নি। চাষা ওই দু এক টাকা কম বেশ করে হবে না, তুমি চলো অন্য জাত দেখি আমরা। তো চাষা আর কি কোনো টমেটো জাত আছে নাকি এই তোলা শুরু করবো? ভাইসে তোমরা তো সবই দেখলে, এখন হচ্ছে সে আসল দাঁত দেখোনি, আসল দাঁতের নাম শুনলি তোমরা কবানে এইডে থুয়ে এইডেই নি। তাহলে চাষা চলো দেখে আসি তোমার সেই আশ্চর্যজনক জাত। ভাইস্তে এই যে এই টমেটা জাতে নাম দিয়েছি আমি সাদিয়ার ভাতার আশ্চর্য দেবো। কি চাষা তুমি করলে ডাকি? তা চাষা সাদিয়ার ভাতার আশ্চর্য এই নাম থার কারণ ডাকি? ভাইস্তে তাহলে বাবু ওই শোনো,
ওই সাদি আর ভাতার ওর বাজার করার টাকা থাকে না, ওই সাদি আর বাজার করতে বললি ওর ভাতার এই পড়ে পড়ে আমার এই টমেটাই চুরি করে। জাত কত করে নিবানি আপু? এই জাতের কথা তো শুনলেই একদম ওই 55 করে দিয়ে নি। তা বাপু তুমি কি 25 টাকা করে দিবা? না হলে বাবু টমেটো নেবো না। না বাপু ওই হচ্ছে না, আর নিলি ওই 50 করে দিয়ে নি। লি বাবু তোমার টমেটো আমরা নেবো না, ওই সাদে আর ভাতার এসে চুরি করু। আলে বাপু ওই 40 করে দিয়ে নি। না বাপু এই জাত আমরা নিতে পারছি না, যে দুটো জাত দেখাইলে ওই দুটো জাত নিয়ে আমরা হাটে যাচ্ছি। Why the fuck is chillin' in every night time?